করো একটু মেহরবানি, কবুল করো আমার কুরবানি। চলে এলো শাকিব খানের প্রিয়তমা সিনেমার কোরবানি কোরবানি গানটি। বেশ কিছুদিন ধরেই এই গানটি নিয়ে চলছিল তুমুল আলোচনা। গানটির জন্য অপেক্ষায় বসেছিলেন শাকিব খানের ভক্ত ও অনুরাগীরা, সেই সাথে বসেছিলাম আমরা স্টার ওয়াসি বাংলা টিম। আর সেই অপেক্ষারই অবসান ঘটালেন এবার কিং খান শাকিব খান। ভিউয়ার্স, বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে, সেজন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রিয়তমা ছবির মাধ্যমে নতুন এক রূপ নিয়ে হাজির হয়েছেন কিং খান। এর আগেই প্রিয়তমা সিনেমার তিনটি লোক বের হয়েছে, এবার বের হলো কোরবানি কোরবানি গানটি। গানটিতে শাকিব খানকে দেখতে বেশ ভালো লাগছে, কালো পাঞ্জাবিতে মেতে উঠেছেন ঈদের আনন্দে, লম্বা চুল, চোখে সুরমা, গানের তালে তালে কোমর দোলালেন শাকিব খান। এবারই প্রথম কোরবানির ঈদের গান নিয়ে হাজির হলেন শাকিব খান, কিন্তু গানটিতে দেখা যায়নি নায়িকা ইরিকা পলকে। কবে নাগাদ নজরে আসবেন নায়িকা তা এখনো জানা যায়নি। প্রিয়তমা সিনেমাটি প্রযোজনা করেছেন হিমেল আশরাফ। শাকিব খানের ডান্সিং ও এক্সপ্রেশন সব মিলিয়ে গানটি অসাধারণ লাগছে। গানটির কথা ও সুরের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন আকাশ। তোমার তুমি আমার রব, আমার যা কিছু খোদা তোমারই তো সব। প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন ইদিকা পাল। প্রিয়তমা রিলিজ হতে আর মাত্র কদিন, ছবিটিকে ঘিরে সোশ্যাল মিডিয়াতে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। দেখা যাক কতটা বক্স অফিস কাঁপাতে পারে শাকিব খানের প্রিয়তমা ছবিটি। অনেকেই তো বলছে শাকিব খান একটি সিনেমা দিয়ে একদিনে যা কামাই করবে তার বিপরীতে যে কয়েকটি সিনেমা মুক্তি পাচ্ছে তা একদিনেও কামাই করতে পারবে না। শাকিব খানের গানটি সামনে আসতেই ভাইরাল হয়েছে, ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন। অনেকেই বলেছেন অসাধারণ অসাধারণ, শাকিব আমাদের এই প্রথম কুরবানি ঈদের গান উপহার দিল। আবার কেউ লিখেছেন বস শাকিব খান আছে যতদিন, বাংলা মুভি হলে গিয়ে দেখবো ততদিন ইনশাল্লাহ। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো এবং গানটি আপনার কাছে কেমন লেগেছে জানান নিচের কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।